আমার দেবতার সমান সবাই ঠিক আছে যার জন্য একজন সিপিএম এর লোক বলবে আমি ওকে আক্রমণ করব ভাই করব বক্সনগর পিসফুল আছে ডিক্লেয়ারের পর খবর নিন যে ইলেকশন ডিক্লেয়ারের পর আজও কোনো ভায়োলেশন হয়নি কাউকে কোনো ধমক দেওয়া হয়নি আমি আশা করব আমি আপনাদের মাধ্যমে আমার বক্সনগর বাসীকে অনুরোধ করব যেই পাটে লোক হন না কেন আমরা একই বাজারে বাজারে স্বচ্ছ খাই একই গ্রামে থাকি একই সাথে থাকি দিয়ে দাও আপনি ভোট দিয়েছেন? আপনার কি সমস্যা? এত সমস্যার পরেও ভোট দিতে এসেছেন কি কারণে? সুন্দর চলছে সুন্দর সুশৃঙ্খল পরিবেশে আমাদের বিশ্বের ১৬ ভোটের সুষ্ঠু সুন্দরভাবে ভোট চলেছে এতে আমরা সবাই শান্তপ্রিয় ভোট দিতে পারছি এই বলে আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি উন্নয়নের যজ্ঞ চলছে উন্নয়নের বন্যা বলছে জনসাধারণ আমার মনে হচ্ছে আমাদের এখানে এই স্কুলে বক্সনগর নর্থ এসডি স্কুলে দুইটা বুথ বিশের ১৩ এবং বিশের ১৪ দুইটা বুথে আমরা এজ এ বিএলও হিসাবে এখানে দায়িত্ব আছি ১৩ বুথে আছি আমি মামুন মিয়া
সঠিক প্রশ্ন করেছেন, আপনার প্রশ্নটা একদম সঠিক। আমি কালকে সন্ধ্যার সময় ইলেকশন কমিশনার অর্থাৎ আরও এআরওকে আমি এটা রিপোর্ট করেছিলাম যে আমাদের 51টা বুথের মধ্যে প্রত্যেকটির মধ্যেই রৌদ্র, মা বোনেরা আসছে, বয়স্ক লোকরা আসছে, বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কোন লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। অনেক বুথের মধ্যে 1000 উপরও ভোট আছে, যার জন্য সন্ধ্যা গড়িয়ে যায়, ভোট নিতে নিতে রাত্রগ্রস্ত হয়ে যায়। আমি আপিল করেছিলাম প্রত্যেকটি ভোটের মধ্যে একটা করে ছাউনি দিতে, কেন ওরা দিল না এটা যদি দয়া করে আপনাদের মাধ্যমে ওদেরকে একটু জিজ্ঞেস করেন। জনসাধারণ ভোট দিতে আসে, ইলেকশন কমিশনার এবং এআরও বা আরও এটা করলো না কেন সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আমরা কমপ্লেন করেছি। শান্তি আছে, আরও শান্তি হবে, এবং আমরা তফজ্জল হোসেনকে আমরা মন্ত্রী হিসাবে পেতে চাই। এই মাইনরিটি হিসাবে আমরা মন্ত্রী হিসাবে তফজ্জল হোসেনকে পাইতে চাই, কারণ আমাদের এই এলাকায় এই তফজ্জল হোসেনের আমরা চাইতে আছি। বহু বছর ধরে আপনি ভোট দিচ্ছেন, কি পার্থক্য দেখছেন এই উপনির্বাচনে? আমি 25 বছর সিপিএম করতাম, সিপিএম 25 বছরকে আমি সিপিএমকে ভোট দিয়েছি। 25 বছরে আর 5 বছরে অনেকটা তফাৎ, এই সরকার যা বলে তা করে। আমি সরকার বর্তমান আগের সরকারের আমলে পাইতাম 700 টাকা ভাতা, এই সরকার আমলে 2000 টাকা পাইতে ভাতা পাইতে আছি, এবং কৃষি নীতির ভাতাও আমি পাইতে আছি। আমরা খুব শান্তি শৃঙ্খলাভাবে আছি। ভোট প্রক্রিয়া কেমনভাবে চলছে? খুব ভালো চলছে। আমরা কোনো ঝামেলা কোনো সমস্যা না, কোনো সমস্যা নেই, কোনো ঝামেলা নাই। ভোটদাতা আইতে আছে, নিজের ভোট নিজে দিতে আছে, খুব শান্তি শৃঙ্খলাভাবে একদম। আর দীনবন্ধু চলো চলো, এই কেন্দ্রেট গেছে গা? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। কার সমস্যাটা দেহ প্রতিদিন আমাদের সিরিয়াল নাম্বার বলেছে 4 6 না মনে যায় না তো।
স্কুলের মধ্যে না তারা বিকইতে আছে কারা কইছে আপনি তারা তারা কারা তার নাম জানি না তো কি কইছে তারা তারা কইছে মেশিন নষ্ট এখন কি ভোট বাকি আছে কাম বাকি রইছে আমরা আছি কি আপনারা বাড়িতে ফিরছেন কেন আপনারা তো ভোট কেন্দ্রে যাওয়ার কথা আপনারা তো ভোট কেন্দ্রে যাওয়ার কথা বাড়ি ফিরছেন কেন আপনি গিয়ে স্কুলের মধ্যে খোঁজ খবর নেবেন যাইতাম লও না তারা কইছে এখন কি যাবেন ও যাম দেখুন গিয়া